কবরী ম্যাডামের প্রত্যেক ঘর কোনটা? প্রত্যেক ঘরে একটা মাটির ঘর আছে, ওই যে মাটির ঘর, এটা ইউজুয়াল সব বাড়ির মতো এখানে একটা পুকুর আছে। জাতীয় শিশু কিশোর সংগঠন হ্যালো ভিউস, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউস, আমি এখন দাঁড়িয়ে আছি বোয়ালখালীর পোপাদিয়াতে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়িকা, লিজেন্ডারি চিত্রনায়িকা কবরী আপার পৈতৃক বাড়ি এখানে। আজকে এই বাড়িটি ঘুরি ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউস আমার সাথে। কবরী ম্যাডামের বাড়ির আশেপাশে আছি, কিন্তু এক্স্যাক্টলি ঘরটা তো চিনি না। এখানে একজন লোকাল আংটি আছে, ওনার সাথে কথা বলবো। আদাব আংটি। আদাব আংটি, এই কবরী ম্যাডামের প্রত্যেক ঘর কোনটা? প্রত্যেক ঘরে এইটা একটা মাটির ঘর আছে, ওই যে মাটির ঘর, এটা এইটা। ও তো এখানে এরকম অবস্থা কেন? ওনারা মনে কেউ কোনোদিন আসে না, দেখিনি, এনে নামুন নেই, কোনোদিন আসে না। মানে প্রত্যেক বাড়ি শুনছেন, কিন্তু কখনো উনি জীবনে আসেন না? জীবনে আসে না। দেখছেন বিয়স, এটা খুবই দুঃখজনক, কিন্তু এটাই ওনার প্রত্যেক ঘর, এই মাটির ঘরটাই। আপনার বাড়ি কোথায়? মাটির ঘরটা টিনের চালার মাটির ঘর, এটা হচ্ছে কবরী আপার পৈতৃক বাড়ি, পৈতৃক ঘর। কিন্তু উনি যেটা বলছিলেন, উনি কখনো আসেন না এখানে, মানে ওনাকে কখনো উনি দেখেন নাই। এখন তো উনি মারা গেছেন, এখন তো উনি এর বাড়িটা ভিউয়ার্স দেখুন, আসতে একটা পথ, ছোট একটা পুকুর, বিল্ডিং ঘর তো আরেকজনের, এটা না, এটা আর একটা বিল্ডিং ঘর আছে, এটা কিন্তু আরেকজনের। আর এই খালি জায়গার পরে হচ্ছে টিন শেড, মাটির ঘরটাই হচ্ছে মূলত কবরী আপার পৈতৃক বাড়ি। আর কিছু খালি জায়গা আছে আশেপাশে দেখুন। সব বাড়ির মতো এখানে একটা পুকুর আছে, সব নায়িকাদের বাড়ির পৈতৃক বাড়িতে একটা পুকুর, এখানে একটা পুকুর আছে। তো ছোট খাটো ভিউস দেখুন, এই পুকুরটা, এই যে ছোট একটা পুকুর, এগুলো সবই হচ্ছে ওনার পৈতৃক ভিটার অংশ দেখুন।
এখন কবরী আবার সংক্ষিপ্ত জীবনী বলবো। কবরী 1950 সালের 19 জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে পোপাদিয়াতে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বোয়ালখালী হলেও তার শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। এটা কবরী চলচ্চিত্রে আসার গল্প। কবরী চলচ্চিত্র অভিষেক ঘটে 1967 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তিনি জরিনা চরিত্রে অভিনয় করেন এবং সুরকার সত্য সাহার সুভাষ দত্তকে তার খোঁজ দেন। কবরীর ছবি দেখে দত্ত তাকে পছন্দ করেন এবং তাকে অডিশনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় ডেকে পাঠান। কণ্ঠ ও সংলাপ পরীক্ষার পর দত্ত তাকে জরিনা চরিত্রের জন্য নির্বাচন করেন। এরপর দত্তের পরামর্শে চলচ্চিত্রটির লেখক সৈয়দ শামসুল হক তার নাম পরিবর্তন করে কবরী রাখেন। চলচ্চিত্রটি তাসখণ্ড চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সেখানে চলচ্চিত্রটি এবং কবরীর অভিনয় প্রশংসিত হয়। এছাড়া চলচ্চিত্রটি 1965 সালে প্যাংফুট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। এরপর তিনি অদ্রুভাষায় জহির রেহানের বাহানা 1965 এবং খান আতাউর রহমানের সোয়ে নদিয়া জাগে পানি 1968 সালে চলচ্চিত্রে অভিনয় করেন। কবরী আপা অভিনীত তিতাস একটি নদীর নাম ও সাত ভাই চম্পা চলচ্চিত্র দুইটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা 10 বাংলাদেশি চলচ্চিত্র তালিকায় যথাক্রমে প্রথম ও দশম স্থান লাভ করে। কবরী আপার উল্লেখযোগ্য চলচ্চিত্র ময়নামতি, নীল আকাশের নিচে, তপ্পচূর্ণ, কাঁচ কাটা হিরে, দ্বীপ নিবে নাই, স্মৃতিটুকু থাক, রংবাজ, লালন ফকির, তিতাস একটি নদীর নাম, সারেং বোসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। এখন বলবো কবরী আপার উল্লেখযোগ্য পুরস্কার। 1973 সালে বার্সাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী লালন ফকির, 1975 সালে বার্সাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী সুজন সখী, 1978 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী সারেং বো, 1988 সালে বার্সাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী দুই জীবন, 2008 সালে বার্সাস পুরস্কার সম্মাননা পুরস্কার, 2009 সালে বার্সাস পুরস্কার আজীবন সম্মাননা, 2013 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি কবরী আপা রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে নারায়ণগঞ্জ 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2014 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2017 সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক প্রকাশিত হয়। জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন কবরী আপা। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশুদের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহিত করতেন। কবরী আপার মৃত্যু COVID-19 রোগে আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় 2021 সালের 17 এপ্রিল রাত 12:20 ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হসপিটালে কবরী আপা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে আজকে যে ব্লগ করলাম বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা লিজেন্ডারি চিত্রনায়িকা কবরী আপার পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।